हेलो गाइज ऑनलाइन यूट्यूब एकेडमी ते आपनादेर के स्वागत। तो आज आमरा ऑटोकैड एर किछु इम्पोर्टेंट सेटिंग एवं वार्कस्पेस सम्बन्धे जानबो जा आमादेर ऑटोकैड एर समस्त ड्रॉइंग करते साहाज्य करबे एवं एटी शुधुमात्र सिविलदेर जोन्नोई नय एरा मेकानिकल एवं इलेक्ट्रिकलराओ देखते पारबे। तो चलो भिडियो शुरू करा जाक। और भिडियो शुरू करार आगे प्लिज जारा एखोनो पर्यन्त আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের যে বেল আইকন আছে তাকে প্রেস করে অল করে নিও, তাহলে তোমরা আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে। তো চলো শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। তো অটোক্যাডের ইম্পর্টেন্ট সেটিং এবং ওয়ার্কস্পেস সম্বন্ধে জানার আগে কিছু অটোক্যাডের তথ্য জানা দরকার। তো অটোক্যাড কী? অটোক্যাড হলো একটি অটোডেস্ক একটি প্রোডাক্ট। এটি হলো একটি আমেরিকান কোম্পানির প্রোডাক্ট এবং এই আমেরিকান কোম্পানি প্রত্যেক বছর একটা করে নতুন ভার্সন রিলিজ করে। তোমরা যে কোনো ভার্সন ইউজ করতে পারো, কারণ প্রত্যেকটি ভার্সনের টুল বার, কমান্ড বার সব কিছুই সেম, শুধু যে ইন্টারফেসটা থাকে সেটা একটু আলাদা রকমের হয়। তো চলো সেটিং কী রয়েছে আর কী কী ওয়ার্কস্পেস সম্বন্ধে আলোচনা করি। তো আমরা এখানে দেখে নিই যে কীভাবে আমরা 3D বা 2D ড্রয়িং করব অটোক্যাডে। তো ধরো এখানে আমি একটা সার্কেল আঁকবো। তো এখানে আমি এখানে সার্কেল প্রেস করে, সার্কেল প্রেস করলে দেখবো সার্কেলটা সিলেক্ট হয়েছে এবং এখান থেকে আমি যে কোনো একটা সার্কেল ড্র করতে পারবো এবং ড্র করার পর এসকেপ বা এন্টার টিপে আমি সেটাকে এন্ড করতে পারবো। এছাড়াও আমরা কমান্ডে সার্কেল লিখে প্রেস করে এখান থেকেও আমরা সার্কেল ড্র করতে পারব এবং সিম্পল আমরা এসকেপ বা এন্টার টিপে এটাকে এন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ এইটা 2D রয়েছে। তো এটাকে আমরা যদি 3D কনভার্ট করি তাহলে আমরা নিচের দিকে চলে আসবো এবং ডান দিকের কর্নারের দিকে সাইডে দেখতে পাবে ওয়ার্কস্পেস সুইচিং আছে এবং তার পাশে যে অ্যারো চিহ্ন আছে তার উপর ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছ এটা রয়েছে এখন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে এবং তারপরে আছে 3D বেসিক, তারপর আছে 3D মডেলিং। সিম্পল আমরা 3D মডেলিংয়ের উপর ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে টুলবারটা রয়েছে সেটা পুরোপুরি 3D মডেলিংয়ের উপর চলে এসেছে। এবার আমরা এখানে এই হোমের উপর ক্লিক করলেই দেখতে পাবো এটা প্যারালালি এটা ঘুরে গেছে। এবার আমরা এখান থেকে প্রেস টুল উপর ক্লিক করে এটাকে এই যে সার্কেল এগুলো তার যে কোনো একটার উপর ক্লিক করলেই দেখতে পাবে এটা একটা হাইট চাইছে। তো সিম্পল যে কোনো আমি একটা হাইট এনে দিই, ধরো আমি 5 দিলাম, এন্টার মারার পর দেখতে পাচ্ছ এটা একটা 3D কনভার্ট হয়ে গেছে সার্কেলটা পুরোপুরি এবং এটার XYZ তিনটে কোঅর্ডিনেটে দেখাচ্ছে। এবার এটা আমরা শেডেড করতে গেলে দেখতে পাচ্ছ এটা শেডেড হয়ে গেছে। তো এইভাবে আমরা 2D থেকে 3D কনভার্ট করতে পারি যে কোনো ড্রয়িং। তো এবার আমরা চলে আসি রিবেন কিভাবে আমরা হাইট বা শো করব। তো এইটাকে আমরা, এই পুরোটাকে আমরা বলি রিবেন। যদি আমাকে রিবেন হাইট করতে হয় তাহলে আমি সিম্পলি কমেন্টে যাব, গিয়ে রিবেন বলে টাইপ করব। দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে রিবেন ক্লোজ বলে। এই রিবেন ক্লোজের উপর ক্লিক করলেই দেখতে পাবে আমাদের যে রিবেনটা ছিল সেটা চলে গেছে। তো এটাকে আবার ফিরে আমরা শো করব কী করে? এটা দুটো মেথড আছে। প্রথম মেথড হচ্ছে সিম্পলি আমি ওয়ার্কস্পেস সুইচিংয়ে যাবো এবং এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে 3D মডেলিংয়ে একবার যাব এবং আবার আমি এটাকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছ রিবেন আবার চলে এসেছে। এটা হচ্ছে প্রথম মেথড। সে সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড হচ্ছে আমরা আবার কমেন্ট বক্সে যাব, লিখব মেনু, মেনুর উপর ক্লিক করলেই দেখতে পাবে ACAD বলে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, সেটার উপর ক্লিক করে আমি এখানে ওপেন করে দেব। ওপেন করলেই দেখতে পাবে আমাদের রিবেন আবার চলে এসেছে।
তো আমরা যদি এখান থেকে ড্র প্যানেলটাকে এই ড্রয়ের লাইন পলিলাইন সার্কেল আর্ক এটা যদি আমরা পুরো এই এই পুরো পোর্শনটা যদি আমরা হাইড করতে যাই তাহলে আমরা সিম্পলি এখানে রাইট ক্লিক করে শো প্যানেলসে গিয়ে ড্রটাকে হাইড করতে পারবো। দেখতেই পাচ্ছি ড্রটা চলে গেছে, এখান থেকে মডিফাইটা হাইড করতে পারবো। আবার যদি আনতে হয় তাহলে ফের রাইট ক্লিক করে শো প্যানেলে গিয়ে ড্রটা ক্লিক করে ড্রটা আনলাম, আবার শো প্যানেলে গিয়ে মডিফাইটা ক্লিক করে মডিফাইটা আনলাম। তো এবার আমরা জানবো UCS। তো UCS হলো যে এক্স আর ওয়াই যেখানে মিলেছে অর্থাৎ ইন্টারজেক্ট করেছে। তো আমরা এখানে জানি 0,0 হয়, এখানে প্লাস এক্স হয়, এখানে মাইনাস ওয়াই হয়। তো এখানে আমরা জানি মিডিলে 0,0 হয়। তো এটাকে আমরা বলবো UCS। UCS এর ফুল ফর্ম হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এবার ধরো আমি এখানে একটা সার্কেল ড্র করব, তো সেখানে আমি যদি এখানে সার্কেল ড্র করি দেখতেই পাচ্ছ UCS টা আমার এখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো সিম্পল আমাদের যদি এটা কোনো কর্নারে নিয়ে আসতে হয় সিম্পল আমরা এই মিডিলে এখানে রাইট ক্লিক করব, দেন দেখতেই পাচ্ছ লেখা আছে UCS আইকন সেটিং। এই শো UCS আইকন অ্যাট অরিজিনের উপর ক্লিক করলেই দেখতে পারবে যে এটা একটা কর্নারের উপর গিয়ে সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা UCS টাকে কর্নারের দিকে সাইড করে আমরা ড্র করতে পারি। তো এবার আমরা চলে আসি ক্রস হেয়ার কার্সার। তো যেই কার্সারটা দিয়ে আমরা ড্রয়িং করছি 2D বা 3D যে ড্রয়িং করবো আমরা অটোক্যাডে সেটা হচ্ছে ক্রস হেয়ার কার্সার। এই ক্রস হেয়ার কার্সারের দুটো জিনিস আছে, যে প্লাস চিহ্ন রয়েছে এবং যেটা বক্স মতন যেটা রয়েছে, যেটা প্লাস মতন রয়েছে সেইটাকে আমরা বলবো ক্রস হেয়ার, এবং যে মাঝখানে যে বক্স মতন যেটা রয়েছে সেটাকে আমরা বলবো পিক বক্স। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটাকে এই ক্রস হেয়ারটাকে বড়ো ছোটো করতে পারি। তো কীভাবে করবো, সিম্পল রাইট ক্লিক করবো, নিচের দিকে যাব, অপশানস আছে, অপশানসের উপর ক্লিক করবো। তো এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব এবং এখানেই দেখতে পাচ্ছ ক্রস হেয়ার সাইজ রয়েছে। তো এখান থেকে আমরা যত খুশি বড়ো ছোটো করতে পারি। এবার আমরা সিলেকশানসে যাব, সেখানে দেখতে পাচ্ছি পিক বক্স রয়েছে, এখান থেকে আমরা পিক বক্স বড়ো ছোটো করতে পারি এবং দেন ওকে মেরে আমরা ওটাকে ইউজ করতে পারি। এবার ধরো আমি এখানে লাইন ক্লিক বা লাইন ড্র করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছ কেন আমরা আমাদের এখানে শো হচ্ছে ক্রস হেয়ার, তখন পিক বক্সটা শো হচ্ছে না। আবার ধরো যদি আমি মিরর মডিফাই যদি মিরর এটা করতে চাই তাহলে দেখতে পাচ্ছ এখানে পিক বক্স শো হচ্ছে, তখন এর আর ক্রস হেয়ার শো হচ্ছে না। তো এই হচ্ছে কিছু বেসিক সেটিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।